একজনের মনোবাসনা হল বিশ্ব মোড়ল হয়ে ওঠার আর একজনের আঞ্চলিক পরাশক্তি বিশ্ব মোড়ল এবং আঞ্চলিক পরাশক্তি হিসেবে প্রভাব বিস্তারের জন্য কেউ কাউকে এক বিন্দু ছাড় দিতে নারাজ আর এই ব্যাপারটি ভারত এবং চীনকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে পনেরোই মার্চ দুই সালের ব্যাপক বিধ্বংসী সংঘর্ষের পর ভারত এবং চীনের যুদ্ধ প্রস্তুতি বা যুদ্ধাবস্থা এমনভাবে দাঁড়িয়েছে যে যে কোনো সময় একটি ভয়াবহ সংঘর্ষ ঘটে যেতে পারে এই সংঘর্ষ বা সামরিক উত্তেজনা প্রশমনের জন্য উভয় দেশ চেষ্টা করে যাচ্ছে কূটনৈতিক এবং সামরিকভাবে কিন্তু কোনোই কাজে আসছে না লাগাতার নয় থেকে বারো রাউন্ড আলোচনার পরেও লাদাখের জট খুলতে পারেনি ভারত এবং চীন বন্ধুরা এর মাধ্যমে আমরা কী বুঝতে পারছি যে অচল অবস্থা সৃষ্টি হয়েছে উভয় দেশেরও এক বিন্দু ছাড় না দেয়ার মন মানসিকতা আর তারই প্রেক্ষাপটে ভারত এবং চীন বিধ্বংসী যুদ্ধ প্রস্তুতি শুরু করেছে সেই ব্যাপারটিতে যুদ্ধের সাম্প্রতিক সময়ের প্রস্তুতিতে কে কেমন করছে বা কে এগিয়ে রয়েছে বন্ধুরা আমি ধারাবাহিকভাবে কয়েকটি ভিডিওর মাধ্যমে এটি আপনাদের সামনে তুলে ধরব সামরিক সক্ষমতা এবং সাম্প্রতিক সময়ের প্রস্তুতিতে স্পষ্টতই এগিয়ে রয়েছে চীন কারণ চীনের নিজস্ব অস্ত্র প্রযুক্তি ব্যবস্থা বিশ্বমানের আর ভারত সেক্ষেত্রে আমদানি নির্ভর অস্ত্রের উপর নির্ভরশীল বন্ধুরা এক্ষেত্রে ভারতকেও পিছিয়ে রাখলে চলবে না কারণ ভারত ইউরোপ এবং আমেরিকা এবং ইসরায়েল থেকে যে সকল উচ্চমানের এবং উচ্চ প্রযুক্তির সমরাষ্ট্র আমদানি করছে সেগুলোর গুণগত মান যুদ্ধ সক্ষমতা এবং প্রযুক্তিগত উৎকর্ষতা কোনো অংশেই চীনের চেয়ে কম নয় বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে এগুলোর প্রযুক্তিগত উৎকর্ষতা এবং এর ধ্বংসাত্মক ক্ষমতা চীনের অস্ত্রশস্ত্রের চেয়ে বেশি কারণ অবশ্যই আমেরিকা এবং ইউরোপ এবং ইসরায়েলের অস্ত্রশস্ত্রের গুণগত মান চীনের চেয়ে এগিয়ে তবে এক্ষেত্রে চীন এগিয়ে আছে নিজস্ব প্রযুক্তি সক্ষমতার কারণে কারণ প্রয়োজনের সময় চীনের কারো কাছে হাত পাততে হবে না এটি চীনকে ভারতের চেয়ে এগিয়ে রেখেছে চীনের আরেকটি সক্ষমতা হচ্ছে তার অর্থনৈতিক সক্ষমতা চীনের অর্থনৈতিক সক্ষমতা বর্তমান সময়ে আমেরিকাকেও ছাড়িয়ে গেছে আর এ কারণেই আমেরিকার প্রচণ্ড মাথা ব্যথা চীনকে নিয়ে কারণ আমেরিকা চায় না তার দাদাগিরির আসনটি হারাতে আর এক্ষেত্রে চীনকে দমাতে আমেরিকা ব্যবহার করছে ভারতকে বন্ধুরা ভারত হয়তো এটি বুঝো না বোঝার ভান করছে প্রকৃতপক্ষে সাবকন্টিনেন্টে ভারত ব্যবহৃত হচ্ছে আমেরিকার প্রক্সি হিসেবে আমেরিকার গোপন নথিপত্রে এই বাস্তব সত্যটি উঠে এসেছে ভারত যত দ্রুত বিষয়গুলো হৃদয়ঙ্গম করতে পারবে এটা ততই ভারতের জন্য মঙ্গল কারণ চীন যে ছেড়ে দিয়ে কথা বলবে না এটা চীনের উচ্চপদস্থ জেনারেলদের মনোভাবে স্পষ্ট কারণ ইতিমধ্যেই চীন লাদাখ সীমান্তে ভারতের প্রায় এক হাজার বর্গ কিলোমিটার জমি দখল করে নিয়েছে এবং সেখানে ভারতের কিছুই করার নেই এবং লাদাখ সীমান্তে তাদের যুদ্ধ প্রস্তুতি বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে যা ভারত চিন্তাও করতে পারেনি কিছু কৌশলগত অস্ত্র এনে জড়ো করেছে তারা লাদাখ ভারত সীমান্তে যে কোনো সময় যুদ্ধ বাদলে তারা ভারতের অভ্যন্তরে বিশেষ করে সীমান্ত এরিয়াগুলোতে বিধ্বংসী হামলা পরিচালনা করার জন্য যে কৌশলগত অস্ত্র প্রয়োজন লাদাখ সীমান্ত ভরে ফেলেছে চীন তাদের কৌশলগত অস্ত্র শস্ত্র জড়ো করে চীনের পলিসি হচ্ছে ভারতকে ঘুমোতে না দেওয়া একটা মানুষকে নিয়মিত যদি ঘুম থেকে জাগিয়ে রাখা হয় সে যেমন ক্লান্ত হয়ে পড়ে তাদের পলিসি হচ্ছে ভারতে একসময় এভাবে ক্লান্ত হয়ে তাদের কাছে আত্মসমর্পণ করবে বন্ধুরা সামরিক প্রস্তুতির ব্যাপারে ভারতের সক্ষমতার ঘাটতি রয়েছে আমেরিকা যতই চেষ্টা করুক না কেন ভারতের এই সক্ষমতার ঘাটতি দ্রুততম সময়ের মধ্যে মেরামত করা সম্ভব নয় তাই ভারতের তার মধ্যে সাম্প্রতিক সময়ে দুটি হচ্ছে সিকিম এবং তিব্বত সিকিম এবং তিব্বত সীমান্তে সামরিক প্রস্তুতির ধার বাড়িয়ে ভারতের উপর কৌশলগত চাপ বৃদ্ধি করেছে চীন এক্ষেত্রে কয়েকটি ফ্রন্টে ভারতের যদি সামরিক প্রস্তুতি গ্রহণ করতে হয় তাহলে ভারতের সামরিক ব্যয় যেভাবে বেড়ে যাবে সেটি মেনটেন করাও ভারতের জন্য দুরস্কর হবে বন্ধুরা এটি একটি যুদ্ধ কৌশলের অংশমাত্র চীনের পলিসি হচ্ছে ভারতকে শুধুমাত্র লাদাখ সীমান্তে আটকে না রেখে সিকিম এবং তিব্বত সীমান্তে যদি টেনে আনা যায় তাহলে ভারতীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণ হালকা হবে আর এই পলিসি থেকেই ভারতকে ধরাশায়ী করতে চাচ্ছে চীন বন্ধুরা সাম্প্রতিক সময়ে একে উদ্দেশ্য করেই তিব্বতে চীনের সামরিক প্রস্তুতি বহুলাংশে বেড়ে গেছে কৃত্রিম স্যাটেলাইটে এসব চিত্র ধারণের পর ভারতের সমরুদ্ধের কপালে তিনটি রেখা ফুটে উঠেছে কারণ তারা আশাও করেনি চীন বিভিন্ন ফ্রন্টে ভারতকে এইভাবে চাপে ফেলার জন্য নতুন করে যুদ্ধ প্রস্তুতি বা সামরিক অস্ত্রশস্ত্র শস্ত্র জড়ো করবে এটি ভারতকে এক প্রকার চিন্তায় ফেলে দিয়েছে তাহলে ভারত কি যুদ্ধ প্রস্তুতি নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে না চীনের সাথে বসে একটা রফা দফা করবে বন্ধুরা সেটি নিয়ে ভাবতে ভাবতেই ভারতের সমর্বিদরা এখন ক্লান্ত বন্ধুরা তিব্বতে কী ধরনের সামরিক প্রস্তুতি নিচ্ছে চীন চলুন একটি দেখে আসা যাক লাদাখের সেনাঘাটিগুলোর সাপ্লাই লাইন আরও মজবুত করতে এবার চীনের নজর তিব্বতে স্বশাসিত এই অঞ্চলে বিপুল সামরিক ও সাধারণ নির্মাণের প্রমাণ ধরা পড়েছে উপগ্রহ শুধু তাই নয় অরুণাচল এবং ভুটানের বিতর্কিত সীমান্ত অঞ্চলে প্রচুর নির্মাণ করছে বেইজিং বিশেষজ্ঞদের মতে সীমান্তে দুদেশের মধ্যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হলে যাতে দ্রুত ফরওয়ার্ড বেস ও রসদ ও সামরিক সরঞ্জাম অস্ত্রশস্ত্র পাঠানো যায় তার জন্যই এমন কৌশল নিয়েছে শি জিনপিং সরকার সর্বশেষ উপগ্রহচিত্রে ধরা পড়েছে তিব্বতের বিভিন্ন বড় শহর সীমান্ত এলাকার সেনাঘাটিগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থার বিপুল উন্নয়ন ঘটিয়েছে চীন লাশা বিমানবন্দরে তৈরি করছে সামরিক পরিকাঠামো ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ আকাশ সুরক্ষা প্রযুক্তি বাউসিনার সহযোগী এয়ারবেস এবং একশোটি হেলিকপ্টার রাখার জন্য অত্যাধুনিক সেট তৈরি হয়েছে যার ধরা পড়েছে সাম্প্রতিক সময় উপগ্রহ চিত্রে কিন্তু তার চেয়েও নয়াদিল্লির উদ্যোগ বেশি বেড়েছে জিনজিয়ান প্রদেশের হোটান বাউুসেনার ঘাঁটিতে গত কয়েক মাসে পরিকাঠামো প্রযুক্তি ও সামরিক সরঞ্জামের ক্ষেত্রে বিপুল উত্তরণ ঘটিয়েছে চীন চীনের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মির ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের এই ঘাঁটি লাদাখে বাউসেনার অপারেশনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে কোনো সময়ে কয়েক ঘন্টার নোটিশে লাদাখের বাউসেনার ভারতীয় ঘাটিতে দুমড়ো দিতে সক্ষম হবে চীনের পিপলস লিবারেশন আর্মির ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের এই ঘাঁটি সাম্প্রতিক সময়ে টুইটারেও এই রকম ছবি প্রকাশিত হয়েছে এর মধ্যে রয়েছে রানওয়ে গোলাবারুদের গোদাম সাহায্যকারী পরিকাঠামো তৈরি এছাড়া প্রযুক্তিগত বিপুল পরিবর্তন করছে চীনা সেনাবাহিনী উপগ্রহ চিত্র থেকেই স্পষ্ট অন্তত পাঁচটি নতুন তৈরি হয়েছে এই ঘাটিতে গত বছরের মে মাসের গোড়ার দিকে স্থিতি অবস্থা নষ্ট করে পূর্ব লাদাখের প্যাঙ্গং লেক গালোহান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণ রক্ষা বরাবর বিপুল সেনা মোতায়েন বাড়িয়ে দেয় চীন আর এ কারণেই ভারতীয় সেনাদের ঘুম হারাম হয়ে যায় চীনকে তারা কিভাবে মোকাবেলা করবে সেনা ও রসদমজুদ বাড়িয়ে দেয় ভারতও কিন্তু সেটি চীনের তুলনায় পর্যাপ্ত নয় তার জেরে দুদেশের সেনাদের মধ্যে উত্তেজনা তৈরি হয় শেষ পর্যন্ত পনেরোই জুন গালোয়ান উপত্যকায় দুদেশের সেনাদের মধ্যে রক্তকই সংঘর্ষ ঘটে আর সেখানে জাগাই প্রাণ হারায় প্রায় চব্বিশ জন ভারতীয় সেনা এবং আহত হয় প্রায় ছিয়াত্তর জনের মতো ভারত দাবি করেছে বেইজিংয়ের আগ্রাসী মনোভাবের কারণে ভারত এবং চীন এখনও পর্যন্ত কোনো সমঝোতায় আসতে পারেনি আসলে বাস্তবতা হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এখানে কিছু স্বার্থ রয়েছে দেশের স্বার্থ বিলিয়ে দিয়ে দল এবং ব্যক্তি স্বার্থ উর্ধ্ব তুলে ধরে তিনি এখানে ভারতের ক্ষতি করছেন কিনা ভারতের সমর বিশেষজ্ঞদের এ বিষয়টি ভেবে দেখা উচিত তারপর সামরিক এবং কূটনৈতিক স্তরে দফায় দফায় আলোচনা হয়েছে কিন্তু ভারত এবং চীনের মধ্যে সেই সম্পর্কের বরফ আর গলেনি বন্ধুরা বর্তমান সময়ে ভারতের অর্থনীতি চরমভাবে বিপর্যস্ত জনগণের বেকারত্বের হার সর্বকালের মধ্যে সর্বোচ্চ ভারতের জনগণের সামনে বর্তমান সরকারের এমন কোনো সাফল্য নেই যা দেখিয়ে তারা সামনের বা পরবর্তী নির্বাচনটি উতরে যেতে পারে তাই জাতীয়তাবাদী ট্যাবলেটটি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষমতায় আসার জন্য আর তার জন্য চীন এবং পাকিস্তানের চেয়ে কী আর ভালো হতে পারে তাতে যদি দেশের ক্ষতি হয় কিছু করার নাই বন্ধুরা চীন যদি ভারতের এক হাজার কিলোমিটার নয় দশ হাজার কিলোমিটারও দখল করে ফেলে তাও মোদী সরকার এই জাতীয়বাদী কাঠখালা থেকে ফিরবে না কারণ তার ক্ষমতা যা প্রধান সিঁড়ি এটি বন্ধুরা সবশেষে বলতে চাই আশা করি ভারতের জনগণের শুভ্যবুদ্ধির উদয় হবে তারা বুঝবে কোনটি ভালো কোনটি মন্দ সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ ভারত চীন এবং আমেরিকার কূটনৈতিক ব্যাটল গ্রাউন্ডে পরিণত হতে যাচ্ছে বন্ধুরা এ ব্যাপারে অবশ্যই বাংলাদেশের সতর্ক থাকা উচিত বাংলাদেশের এমন পন্থা অবলম্বন করা উচিত যেন এই পরাশক্তিদের যুদ্ধ অবস্থার মধ্যে বাংলাদেশ পড়ে না যায় আশা করি বাংলাদেশের কূটনৈতিকগণ এ বিষয়ে সদা সতর্ক থাকবেন বিশেষ করে ভারত তোষণ নীতি অতিরিক্ত হলে চীন এখানে বাংলাদেশের উপর অসন্তুষ্ট হতে পারে তাই আমাদের এমন পন্থা অবলম্বন করা উচিত চীন আমেরিকা এবং ভারতের মধ্যে একটি ব্যালেন্স রেখে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে যাতে আমাদের সর্বম দেশের মঙ্গল হয় বন্ধুরা আজকের মতো ভিডিও বিশ্লেষণটি এখানেই শেষ করছি আপনাদের যদি ন্যূনতম ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর প্রথমবারের মতো যারা মহিউদ্দিন ব্লক চ্যানেলে রয়েছেন তারা এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দিব আপনার কাছে রিমাইন্ডার পৌঁছে যাবে ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য